বিশ্ব দরবারত পুনের জিলিকিল অসমীয়া ছাত্র। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র বার্লিন দাস জিলিকি উঠিল আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত। আন্তঃরাষ্ট্রীয় রেডিও বিজ্ঞান সংঘই বার্লিন দাসলৈ আগবহালে যুব বিজ্ঞানী বঁটা। এই বর্ষের 19 আগস্টের 26 আগস্টলৈ জাপানের সাপারোত অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক রেডিও বিজ্ঞান সংঘর অধিবেশনত এই সম্মান আগবহা হয় বার্লিন দাসলৈ। বার্লিন দাসে বর্তমান এগারী যুব বিজ্ঞানী হিসাবে পরিচয় লাভ করেছে। বার্লিনে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের গবেষণা আগবহাই নিছে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় অধ্যয়ন কেন্দ্রের অধ্যাপিকা ডক্টর বিনীতা পাঠকের তত্ত্বাবধানত। উত্তর পূব ভারতের অর্ধনগরীয় অবস্থানত এনপিএফ আর ইয়ার পূর্বপুরি শীর্ষক কাকতখন ইউআরএসআই জিএএসএএস 2023 নামে পরিচিত 35তম আন্তর্জাতিক রেডিও বিজ্ঞান সাধারণ সভা আর বৈজ্ঞানিক আলোচনা চক্রত ইতিমধ্যে স্বীকৃত হয়েছে। গবেষণার জড়িয়ে বায়ুমণ্ডলীয় ক্ষেত্রলৈ যথেষ্ট অবদান আগবহাইছে বার্লিন দাসে। বার্লিনের এই সফলতাত এতিয়া উৎফুল্লিত হয়ে পড়েছে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়। তিনিচুকীয়ার গুইজানের নিবাসী বার্লিনে বিজ্ঞান শাখাত তিনিচুকীয়ার সেনাইরাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিকত উত্তীর্ণ হওয়ার পিছত স্নাতক পর্যায়ত পদার্থ বিজ্ঞান বিভাগত তিনিচুকীয়া মহাবিদ্যালয়ের সুখ্যাতিরে উত্তীর্ণ হয়। পরবর্তী পর্যায়ত ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। বার্লিনে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় অধ্যয়ন কেন্দ্রের অধ্যাপিকা ডক্টর বিনীতা পাঠকের তত্ত্বাবধানত বর্তমান গবেষণার কাম আগবহাই নিছে। নমস্কার, মোর নাম বার্লিন দাস। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ রেডিও সায়েন্স জেনারেল এসেম্বলি এন্ড সাইন্টিফিক সিম্পোজিয়ামর ফালের এই বছরের মোক যুব বিজ্ঞানীর বঁটা প্রদান করেছে। মই ডিব্রুগড় ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞান বিভাগের এজন গবেষক ছাত্র। মই মোর গবেষণা ডক্টর বিনীতা পাঠক মেমর আন্ডারত করে আছো। মেমর দিহা পরামর্শের ফলত আজি মই এই বঁটা পাবলৈ সক্ষম হয়েছো। লগতে এনেকা ধরনের ইন্টারন্যাশনাল প্লেটফর্মত নিজের কাম আর ইউনিভার্সিটিখনক রিপ্রেজেন্ট করে মই খুবই আনন্দিত। বর্তমান মই এটমস্ফেরিক এরোসোলের উপরতে কাম করে আছো। মোর এরিয়া অফ ইন্টারেস্ট হয়েছে বায়োলজিক্যাল এরোসোল, কেমিক্যাল ক্যারেক্টারাইজেশন অফ এটমস্ফেরিক এরোসোল, নিউ পার্টিকল ফর্মেশন আর ক্লাইমেট মডেলিং। আর যখন গবেষণা পত্রের মোক এই বঁটা প্রদান করেছে সেই গবেষণা পত্রের নাম হয়েছে ক্যারেক্টারাইজেশন অফ এনপিএফ এন্ড স্পিকার্স ইন এ সেমি আর্বান লোকেশন ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। লগতে মই মোর কো অথার কেজনকো ধন্যবাদ জানাব বিচাৰিছো তেওঁলোকৰ সহযোগৰ ফলতে মই এই বঁটা পাবলৈ সক্ষম হৈছো। আই উড লাইক টু কংগ্ৰেচুলেট এণ্ড থেংক ইউ লক্ষ্মীমা সুতিয়া, তামান্না সুব্বা আৰু প্ৰফেচাৰ প্ৰদীপ কুমাৰ ভূঞা ছাৰ আৰু অফকোর্স মোৰ গাইড ডক্টৰ বিনীতা পাঠক মেম, ধন্যবাদ। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ ৰিপৰ্ট, লোকেল 18।